सुप्रिय दर्शक सबाई के प्रीति और शुभेच्छा जानिए शुरू कर चैनल एस एर साप्ताहिक आयोजन गान पागल अनुष्ठाने और पूरे अनुष्ठान जुड़े थकब आमी इमाम बाकी रिपन। दर्शक अपनारा जानें बांग्लादेशेर विभिन्न प्रांते छड़िए छिटिए थका प्रतिभावान शिल्पीदेर निये आमादेर ए आयोजन तारी धारावाहिकताय आज के आमादेर साथे रोयेछेन तेमन ही एकजन प्रतिभावान शिल्पी। आज के आमादेर साथे रोयेछेन कण्ठशिल्पी इंजिनियर गियासुद्दीन आहमेद जुएल। केमन आछेन भाइया? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই যেহেতু আমাদের গানের অনুষ্ঠান, শুরুতেই আমরা একটা গান দিয়ে শুরু করব, তো প্রথমেই কোন গানটি শোনাবেন দর্শকদের? আমি কবি রাজ্জাক দেওয়ানের একটা প্রেম বিরহের গান শ্যামের বাঁশি গোরা দর্মন, সেই গানকে আমি প্রথম পরিবেশন করব। তাহলে আমরা গানে চলে যাই। শ্যামের বাঁশি আমার বন্ধুর শনি না হইল মিলন, শ্যামের বাঁশি ই গোরাদার মন, বন্ধুর শনি না হইল মিলন, আর যেন বা যাই না বাসি আমার মন কইরা হরণ গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, শ্যামের বাসি ই গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, প্রাণের বন্ধু ভেবেছিলাম খোপার ফুলে বাঁধব তারে আমার লম্বা চলে গো, প্রাণ সখী গো ও ভেবেছিলাম খোপার ফুলে বাঁধব তারে আমার লম্বা চলে গো, দিয়া দদি মাখন সোনার তালে করিয়া যতন গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, শ্যামের বাঁশি ই গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, প্রাণ সখী গো ও শ্যাম যদি কলঙ্কের ডহরে না আসে ও বাগির ঘরে গো, ওই আমি মিছা ফুলের ডালি ভরে মরলাম জন্মের মতন গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, শ্যামের বাঁশি ই গো রাধার মন, বন্ধুর শনি না হইল মিলন, প্রাণ সখী গো ও আমার সাঙ্গ হলো রঙের খেলা, পশ্চিমে ডুই বাছে বেলা গো, কবি রাজ্জাক বলে যাবার বেলা কে বা কারা পন গো রাধার মন, বন্ধুর শোনে
না হইল মিলন শ্যামের বাসি ই গো রাধার মন বন্ধুর শুনি না হইল মিলন বন্ধুর শুনি না হইল মিলন চমৎকার ভাইয়া অসাধারণ আসলে কবি রাজ্জাক দেওয়ান সাহেব ওনার যে সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন আসলে ওনার সৃষ্টির মাধ্যমেই উনি বেঁচে থাকবেন চিরদিন আমাদের মাঝে আর ভাইয়া এবারে আমরা কোন গানটি শুনব আমি এখন শোনাবো আপনাদেরকে কবি জালালের একটা বিখ্যাত গান আমায় যত দুঃখ দিলি বন্ধুরে আমি তোর প্রীতির দেওয়ানা অসাধারণ তাহলে আমরা গানে চলে যাই আমায় যত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর প্রীতির দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রীতির দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না ও বন্ধু রে তোমায় পাবো 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 বলে ইহ জনম যাইবি বলে মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা বন্ধু রে পাবো 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 বলে ইহ জনম যাইবি বলে মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু ধরল গুণে সারলো না রে সারলো না রে সারলো না মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না ও বন্ধু রে আমায় কাঁদাইলে যে অবধি পাশাইলে হইতো নদী সিছি হতে আজ বদি একদিনও পাইলাম না যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যাইছে না রে যাই জানা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না ও বন্ধু রে কাস্টে লোহাই বিরিদ করে নৌকাটি গড়াইয়া পড়ে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে রবে না এখন জলের উপর পিরিতে বাসে রে বন্ধু এখন জলের উপর পিরিত বাসে রে বন্ধু জল বিনে মিন বাঁচে না রে বাঁচে না রে বাঁচে না মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না ও বন্ধু রে একদিনে জহরি যারা বেড়ার সিঙ্গে গলাই হীরা সোনা রূপা চাই সুহাগা যার জন্য যে না জালাল খুঁজে মনের মানুষ রে বন্ধু জুয়েল খুঁজে মনের মানুষ রে বন্ধু ববে না যার তুলনা রে তুলনা রে তুলনা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রীতির দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা
মন জানি আর কেউ জানি নারে মন জানি আর কেউ জানি নারে মন জানি আর কেউ জানি না অসাধারণ ভাইয়া আপনার গায়কীয়তা এত চমৎকার ছিল যে আমি সত্যি মুগ্ধ ভাইয়া যদি একটু জানতে চাই যে গানের পাশাপাশি কি করা হয় আমি বেসিক্যালি একজন সরকারি কর্মকর্তা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সিনিয়র প্রোগ্রামার হিসেবে দায়িত্ব পালন করে আসছি চমৎকার আপনি এত ব্যস্ততার মাঝেও মানে গানে কিভাবে সময় দেন আসলে বেসিক্যালি আমি অফিস টাইমে পরে যে ব্যায়ামটুকু সাধারণত করে আমি ওই পার্টটাকে গানের পার্ট হিসাবে নিয়েছি এই গানটা আমার একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটা পার্ট হিসেবে আমি গণ্য করে ওই সময়টুকু আমি ওখানে বের করে নিই চমৎকার ভাইয়া এবারে দর্শকদের জন্য কোন গানটি রাখবেন আমি এইবার একটু এই এখন যে গানটি শোনাবো এটা খালেক দেওয়ান সাহেবের একটা গান অনেক পুরনো গান আসলে বেসিক্যালি আমি যে গানগুলো করে থাকি যারা যে সাধকগুলি আমাদের দেশ থেকে হারিয়ে গেছে আমাদের দেশ বাউলের দেশ আমাদের দেশ বাংলাদেশ বাউল বো এই বাংলাদেশ বাউলের কথা বলে আমি চেষ্টা করি যে হারানো যে সাধকগুলি চলে গেছে এই পৃথিবী থেকে তাদেরকে আমরা গানের মধ্যে তাদের সৃষ্টিটাকে ধরে রাখার জন্য আমি সাধারণত সেই বাউলদের গান করেই থাকি তো ভাইয়া এবারে আমরা কোন গানটি শুনবো এখন আমি খালেক দেওয়ান সাহেবের একটা গান করব ভাবাছে যার গাই দেখলে তারে চিনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চিনা যায় সর্বঙ্গ তার পুরারে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুলে বিরাজ করে রে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবাছে যার গাই দেখলে তারে চিনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চিনা যায় সর্বঙ্গ তার পুরারে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে মক্কা কি মদিনায় খুঁজিলেও মিলে না খুঁজলেও আপন দিলেতে মক্কা কি মদিনায় খুঁজিলেও মিলে না খুঁজলেও আপন দিলেতে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবি না রে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আমার সারু দমের জিকির করো পাইলেও পাইতে পারো খুদারে এ আমার আমার সারু দমের জিকির করো পাইলেও পাইতে পারো খুদারে গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন তার কি মরণের ভয় আছে রে বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিত কইরাছে যেই জনারে এ পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিত কইরাছে যেই জনারে পিরিতি করিয়া যেজন গেল মরিয়া পিরিতি করিয়া যেজন গেল মরিয়া সার্থক জনম তারুরে ভাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরি গোরে
আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, যে যাহারে যাকে তার কাছে থাকে অতি যতনে তারে রাখে রে। কয় খালেক দেওয়ানে বাঁচে না প্রাণ বন্ধু বিনে, কয় জুয়েল দেওয়ানে বাঁচে না প্রাণ বন্ধু বিনে, কোথায় গেলে পাবো রে পাবেরি গড়ে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবা ছে যার গাই দেখলে তারে চিনা যায়, বাবা ছে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে বাবিরি গড়ে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবিরি গড়ে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। অসাধারণ ভাইয়া, সত্যি আমি মুগ্ধ, আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আপনার সাথে আরও গল্প হবে, আরও আড্ডা হবে, আরও গান হবে, তার আগে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, তবে কথা দিচ্ছি ফিরছি কিছুক্ষণ পরেই, কোথাও যাবেন না, চ্যানেল এসের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গান পাগল অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভাইয়া, আমার মনে হয় দর্শক আর অপেক্ষা করতে চাচ্ছে না, তো এবারে দর্শকদের জন্য কোন গানটি করবেন? আমি কফিলউদ্দিন সাহেবের একটা গান করব, আমার বন্ধু হা বিহনে গো সহেনা পরানে গো। চমৎকার, আমরা তাহলে গানে চলে যাই। আমার বন্ধু হা বিহনে গো সহেনা পরানে গো, একলা গড়ে রইতে পারি না পারি না, একলা গড়ে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সহেনা পরানে গো, একলা গড়ে রইতে পারি না পারি না, একলা গাছে রইতে পারি না। বসন্তের কালে ডালিম পাকা ডালে, বসন্তের কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রোয়াছো তুমি আইলা 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 মা, কার কুঞ্জে রোয়াছো তুমি আইলা 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 মা, একলা গড়ে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সহেনা পরানে গো, একলা গড়ে রইতে পারি না। থাকো বন্ধু সুখে শেল দিয়া মোর বুকে, থাকো বন্ধু সুখে শেল দিয়া মোর বুকে, মনে যদি থাকে তোমার বইল না বইল না, মনে যদি থাকে তোমার বইল না বইল না, একলা গড়ে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সহেনা পরানে গো, একলা গড়ে রইতে পারি না। বলে কফিলউদ্দিন আসিবে কি সেই দিন, বলে কফিলউদ্দিন আসিবে কি সেই দিন, সুদিতে প্রেম ঋণ বাঁচে না বাঁচে না, একলা গড়ে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সহেনা পরানে গো, একলা গড়ে রইতে পারি না পারি না, একলা গড়ে রইতে পারি না পারি না, একলা গড়ে রইতে পারি না। চমৎকার ভাইয়া। ভাই, আপনার গানের শুরুটা কিভাবে ছিল, গানের প্রতি এই ভালোবাসাটা কিভাবে জন্ম নিয়েছিল? আসলে গানটা আমি রমনা পার্কে আসতাম ব্যায়াম করার জন্য, এখানে ছোটোখাটো সংগঠন এসে গান করতো, তো তাদের পাশে আমি একজন দর্শক হিসাবে ছিলাম। তো তাদের গান শুনতে শুনতে হঠাৎ আমার মনে একদিন এক বাউলকে একটা গান গাইতে বললাম,
সে অবশ্য অনেক ক্লান্ত ছিল, সে গান গাইতে চায়নি। আমি নিজে যে নিজের একটু খুব বিব্রত ফিল করলাম, যে তাকে বললাম সে গান গেল না। তখন আমার মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগলো যে আমি নিজে চেষ্টা করে দেখি পারি কিনা, এইটি আমার অনুপ্রেরণা। ওখান থেকে আমার শুরু হয়েছে সেই যে বাউল, তার কাছ থেকে আমার শুরু হলো এই বাউলের গান গাওয়াটা বেসিক্যালি। তো ভাইয়া, এবারে আমরা কোন গানটি শুনব? এইবার আমি যে গানটি গাবো এটা বেসিক্যালি মনির খান সাহেব গেয়েছেন, আমি জানি না গীতিকার কি। এটা হলো একটা আধ্যাত্মিক লাইনের গান, আমি সেই গানটা গাওয়ার চেষ্টা করব। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হইব মাটি, এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হইব মাটি, এক টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হইব মাটি, এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না, এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না। তুচ্ছ পিতা মা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, তুচ্ছ পিতা মা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, তিরিশ লক্ষ স্বজন বান্ধব পথের চিনা জানা, শেষের বন্ধু দয়াল ছাড়া কেউ তো হইব না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হইব মাটি, এক টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। মন্দে এক টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। চমৎকার ভাইয়া, আসলে এই গানের কথাগুলো এত চমৎকার, আসলে এই গানের কথাগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো ভাইয়া, আপনার গান শুনতে শুনতে আসলে সত্যি আমি হারিয়ে গিয়েছিলাম, দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছে একেবারে টিরই পাইনি। তো ভাইয়া, আমরা আর আপনার একটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এসের সাথেই থাকুন। ভাইয়া, শেষ কোন গানটি শুনবো? আমি আসলে আজকে আমি এবং আপনার যে একটা এই মিলন মেলা হয়েছে, আপনি আমি এবং আমরা, সেই উপলক্ষে আমি একটা গান গাবো যা দেহতত্ত্ব। আমি আপনার চেয়ে হয়তো বয়সে বড়, আপনি আমার বয়সে অনেক ছোট, তার উপরে ভিত্তি করে আমি একটা গান গাবো। এটা হলো আপনার শাহ আলম সরকার সাহেব গানটা লিখেছেন, আশা করি ভালো লাগবে। আমাদের দেশে প্রখ্যাত বাউল মমতাজ উনি এই গানটা গেয়েছেন এবং অনেক জনপ্রিয়তা পেয়েছেন। আমি হয়তো সেই রকম পারবো না, তবে আমি চেষ্টা করবো কথাগুলি অন্তত মানুষকে বোঝানোর জন্য। ও মন, 30 বছর বয়স তোমার বাপছো মনে মনে, আরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচার সেকেন্ড, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ওয়ারেন, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ওয়ারেন। ও মন, 30 বছর বয়স তোমার বাপছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে, 30 বছর বয়স তোমার বাপছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে, নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচার এক সেকেন্ড, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো আরে, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো আরে। হাজি সাহেবের পুত্র তুমি পাচক তো না মাঝি, কিংবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা পাজি, হাজি সাহেবের পুত্র তুমি পাচক তো না মাঝি, কিংবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা পাজি, ও সে ডরাই না হুজুর মাওলানা, ডরাই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো উহারেন, ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো উহারেন। ও মন, 30 বছর বয়স তোমার বাপছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে,
নাই গেলেন যে সামনে তুমি বাজারে সেগেন ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আরেন ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আরেন আজ যাই লেখাই তো যদি টাকা পয়সা ঘুষ খুন করে ও জুগাড় করে রাখি তো মানুষ আজ যাই লেখাই তো যদি টাকা পয়সা ঘুষ খুন করে ও জুগাড় করে রাখি তো মানুষ যত্ন করি তো ফুসফুস যত্ন করি তো ফুসফুস দিয়া দামি সেন ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আরেন ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আরেন